এই নবীজি যখন মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, আকাশ থেকে বৃষ্টি ঝরে না, খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মায়ের বুকগুলো শুকনা, বাচ্চারা দুধ পায় না, হাহাকার পড়ে গেছে মদিনায়, মানুষ বাঁচানো বড় মুশকিল, চুলায় আগুন জ্বলে না, নবী হতবিহ্বল হয়ে গেলেন, তিনি রাহমাতুল্লিল আলামিন। এখন তিনি কি করবেন? তার কলিজায় মানে না, তিনি সাধারণ ঘোষণা করলেন, এই দুর্যোগকালীন মুহূর্ত ওভারকাম করতে হবে, এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে কার কি আছে নিয়ে আসো। মানুষগুলো ওট আনলো, দম্বা আনলো, ছাগল আনলো, আমার নবী একটা এই আপনার ওট জবে করে দিলেন, 1 কেজি 1 কেজি করে ঘুষদের ভাগ বসালেন, সব মানুষকে ঘোষণা দিলেন, যাদের ঘরে চুলা আগুন জ্বলে না, জলদি করে আসো, গোশত দেওয়া হবে। আল্লাহ নবী বসে আছেন, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন, যেই আসে তার এক ভাগ গোশত দেয়। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল লাইনের দিকে, তাকায় দেখে বৃদ্ধা একটা মহিলা গোচা হইয়া লাঠিতে বর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে, একেবারে যুবথুবু বুড়ি মানুষ, বুড়ি বুড়ি একবারে গুচা হয়ে গেছে, লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে পোতলা নিয়ে। নবীজি দূর থেকে দেখলেন, তিনি আস্তে করে ঘুষ্ট বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন, গিয়া অনেকক্ষণ তাকাই রয়েছে, তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে, তিনি ধরে 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 মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না, মজলিসের মাঝে এনে তিনি এবার ওই গোশত আপনার যে বন্টন করা হচ্ছিল ওই মাঝে এনে গোশত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে একটা চাদর ছিল, উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন, বুড়া মাটাকে চাদরটার উপরে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না, তো যেই নবীর সামনে দিয়ে কেউ হাঁটে না, যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না, আর এই নবী গায়ের চাদর বিছাই দিছে মহিলার জন্য, আর মহিলা সেই চাদরে বসে গেছে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক একটা ঘটনা। যখন চাদর বিছাই দিছে, এবার মহিলাটা নবীজি ধৈরাই না বসাইছে, এখন যারা চতুর্পাশে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায়, ভাই আজব কারবার দেখি, নবীজি কার জন্য চাদর বিছাইল? এটা তো নবীর ফুফুও না, খালাও না, আমরা নবীর ফুফুকে চিনি, নবীর খালাম্মাকে চিনি, এই মহিলাটা কে? এই গরিব মহিলা, উস্কু খুস্কু চুল, ময়লা কাপড়, যুবথুবু বুড়ি, এটা কে মহিলা, তার কার জন্য চাদর বিছাইলেন? এখন একজন যে আরেকজনের দিকে তাকায়, নবী বুঝে ফেলছে, আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন, চতুর্পাশে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে, সবার মনে প্রশ্ন, এই মহিলাটা কে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন? আল্লাহর নবী বুঝতে বাকি নাই, তিনি ডাক দিয়া বললেন, সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম, আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম। ও সাহাবারা শোনো, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, কোনো দিন বাবার মুখ দেখি নাই, কোনো দিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই। সাহাবারা ছোটো ছোটো বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মনে রায় নাই বাবার চেহারাও ভেসে উঠে না, আমি কোনোদিন বাবা দেখিলাম কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না। বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, বাবা ডাকার সুযোগ হলো না। 6 বছর যখন বয়স, মা হারিয়ে গেল, আমি বুঝি না মা কেন কথা বলে না, মা চুপ মেরে ঘুমিয়ে আছে, আমি মায়ের গালির ভিতরে হাত দিয়ে নাড়া দেই, আম্মা ও আম্মা কথা কেন বলো না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে মা, কে আমারে আদর করে চৌড়া চিড়িয়ে দেবে গো মা, কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে। আমি এমন করেও ঝরে কাঁদতেছিলাম, আমার দাদা আবু তালেব আব্দুল মুত্তালিব আমারে ডেকে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ,
কান্নাকাটির দরকার নাই, তোর এমনই কপাল, জন্মের আগে বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাই ফেললি, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মুত্তালিব তোর দাদা আছি। আব্বা দেখলাম না জীবনের 6 বছর বয়সে মা হারিয়ে ফেললাম, যদি মা পাইতাম নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম, মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, আমি যখন কিচ্ছু বুঝি না শিশু মানুষ, এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তায়েফে নিয়ে এসেছিল, 2 বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে, এই মা আমার, এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইত, যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই, আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না। এই মহিলার কেউ না, এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম, যার বুকের দুধ আমি খেয়েছি, তিল তিল করে আমি বড় হয়েছি, আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আ বাংলার মুসলমান, আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো, নিজের মা পায় নাই, দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না, সবাইকে দিলেন এক ভাগ করে গোশত, আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে 2 ভাগ গোশত দিয়ে দিলেন। এখানেই শেষ না, নবীজি কান্দে, হালিমাও কান্দে, নবীজি আবার ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা কেমন আছেন, কবে থেকে দেখি না গো আম্মা, কোন ঘরে থাকেন, হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাঁবু। এবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পট ওই গোশতের পটলা, আরে এক হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন, তিনি টেনে টেনে সবাই তাকিয়ে দেখলো, দুধ মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গোশত বন্টনের জায়গায় ফিরে আসলেন। আমাদেরও তো মা আছে, আদর্শ কতটুকু কাজে লাগিয়েছ, আমার নবী কি শিখালেন, আশেকে রাসুল দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর আশেক দাবি করো, অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না, অথচ আল্লাহ কয় আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়াহু, আবাদত করতে হলে শুধু করবা আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করতেই হয় করবা শুধু আল্লাহর, আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর কোমল ব্যবহার ভালো ব্যবহার সবটাই যিনি পাওনা তিনি তোমার মা। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন কখনো তিনি একা একা যেতেন না, 9 জন বিবির কোনো একজন বিবিকে সাথে নিয়ে যেতেন, কোনো দিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি, যুদ্ধের ময়দানে রওনা করেছেন হাজারো সৈন্য। আমাদের একজন আম্মা নাম হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনাকে নিয়ে রওনা করলেন, রাতের বেলা নামাজ হয়ে গেল, সবাইকে তাঁবুতে ঘুম পাড়িয়ে দিলেন, আল্লাহ নবী নিজের তাঁবুতে ফিরে আসলেন, এসে ডাক দেয়া কায়েশা, কলাব্বাই কে রাসূল আল্লাহ, কায়েশা অনেক দিন হয় আনন্দ করা হয় না, আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না মৃদুমন্দ বাতাস, এমন আবহাওয়া পাওয়া বড় দুষ্কর, চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আর আসতে কোন সুবহানাল্লাহ, নবীজি বলে চলো 2 জন মিলে একটু আনন্দ করি। তা আম্মা জান আয়েশা বিয়ে হয়েছে 6 বছর বয়সে, সংসার শুরু হয়েছে 9 বছর বয়সে, ছোটো মানুষ না, উনি খেলার কথা শুনলে একটু মজা পাইতেন, যখন বলছে যে চলো দৌড় দেই, আম্মা জান আয়েশা তো মুখিয়েছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয়, একটু মজা হবে, তো 2 জন গেলেন মাঠে, আম্মা জান আয়েশা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আবার কেউ দেখে ফেলে কি না, কই চিন্তা তোমার দরকার নেই চলো দৌড় দেই।
তো দুইজন মিলে এরকম দুইটা খেজুরের গাছ, এটা একটা ওইটা একটা, দুইজন সোজা হয়ে দাঁড়ালেন, আম্মাজান আয়েশা নবীজি বলবেন বিসমিল্লাহ, রেডি 1 2 3 দিলেন দৌড়। আম্মাজান আয়েশা কয়, তখন আমার নতুন বিয়ে হয়েছে, আমার শরীরটা তখন শুকনা, আমার বয়সও কম, এত ভার হয় নাই, যেই মাত্র দৌড় দিলাম ছুট করে আমি ফার্স্ট হয়ে গেলাম, নবী পেছনে পড়ে গেল। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু জিতে গেলাম, আপনি কিন্তু হেরে গেলেন। নবীজি বললেন হ, এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, বলবেন না, তুমি যে জিতে গেছো আমি যে হেরে গেছি এটা মনে থাকবে। কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন, এবারও ভাগে পড়েছেন আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ, বলবেন না, নবীজি বললেন আয়েশা অনেক দিন হয় একটু আনন্দ হয় না, চলে একটা দৌড় দেই। মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন, আগামীকালকে যুদ্ধ, আগামীকালকে যুদ্ধ কাফেরের সাথে, আর আগের রাত্রে স্ত্রীকে নিয়ে আনন্দ করে কি, চেক অ্যান্ড ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স, ব্যালেন্স কারে কয় দেখেন, যুদ্ধের সময় যুদ্ধ তো রাইত্রা মাইট দিয়ে লাভ কি, সুবহানাল্লাহ, বলবেন না, যুদ্ধের সময় যুদ্ধ হবে, রাত্রটা নষ্ট করে কি লাভ, আমি আবার যদি থাকি তাইলে না পরের রাত, উনি সেকেন্ড সেকেন্ড সময় কাজে লাগতেন, সুবহানাল্লাহ, বলবেন না। তো নবীজি বললেন চলো আবার একটু দৌড় দেই, তো আবার দাঁড়ালেন, দুইটা খেজুর গাছ নির্ধারণ করলেন, এবার আবার দাঁড়ালেন, বললেন বিসমিল্লাহ, দিলেন দৌড়। আম্মাজান আয়েশা নিজে কয়, বয়স হয়েছে তো, আমি একটু মুটিয়ে গেছি, আমার একটু মোটা হয়ে গেছে, শরীর একটু স্থূলকায় হয়ে গেছে, আমার ওজন বেড়ে গেছে, এখন বিসমিল্লাহ বলে, নবী তো চির যৌবনা নবী, নবী তো সবসময় তারুণ্য দীপ্ত প্রাণ, যৌবন দীপ্ত প্রাণ, একজন পুরুষের দুনিয়াতে যেদ্দূর ক্ষমতা, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে 70 গুণ, আর 70 জন জান্নাতি মানুষের যেই ক্ষমতা, আল্লাহ নবীকে দুনিয়াতে আল্লাহ 70 জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছে। এই নবী আবার যখন বিসমিল্লাহ করে দৌড় দিছে, এখন আম্মাজান আয়েশা তো নিজেই বলতেছে আমি মোটা হয়ে গেছি, এখন দৌড় দিছে সত্য, আম্মাজান আয়েশা পেছনে পড়ে গেছে, নবী ফার্স্ট হয়ে গেছে। কাছে যখন আসছে আম্মা আয়েশা, নবীজি কানে কানে কয় আয়েশা, উই যে হারিয়ে দিছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।